হ্যালো অভিওন্স আশা করি সবাই ভালো আছেন তো আজকের ক্লাসে আমরা জানবো মাই স্কুল ওয়ার্ক বেন্স এইট পয়েন্ট জিরো সি ই লেসেন ফোর তো লেসেন ফোরে আপনারা দেখতে পাচ্ছেন সামান্য থিওরি থাকবে আর ম্যাক্সিমামটাই প্র্যাকটিক্যাল তো আমরা জানবো প্রাইমারি কি কী জিনিস না দেখুন প্রাইমারি কি ইউজ টু এনশিওর ডেটা ইন দ্য স্পেসিফিক কলাম ইজ ইউনিক তাহলে আমরা এর আগেও দেখেছিলাম যে প্রাইমারি কি হচ্ছে কোনো একটা রোকে ইউনিক করার জন্য প্রাইমারি কি ব্যবহার করা হয় এইবার আসা যাক ফরেন কী তো কী বলছে এ ফরেন কি ইজ এ কলাম অর গ্রুপ অফ কলামস তার মানে প্রাইমারি কি কিন্তু একটা টেবিলে একবারই ইউজ করা যায় কিন্তু ফরেন কী একটা কলম বা অনেকগুলো কলামে ইউজ করা যায় তাহলে এ ফরেন কি যে কলাম অর গ্রুপ অফ কলামস ইন এ রিলেশনাল ডেটাবেস টেবিল দ্যাট প্রোভাইড এ লিঙ্ক বিটুইন ডেটা এন টু টেবিল তাহলে দুটো টেবিলের মধ্যে ডেটা লিঙ্ক করার জন্য কী ইউজ করা হয় ফরেন কি আর ইউনিক রেকর্ড করার জন্য কী করা হয় প্রাইমারি কি নেক্সট এরপরে আমরা জানবো মাই স্কুলের কত রকমের কমান্ড হয় তাহলে মাই কিউল কমান্ড কীরকম না মাই কিউল কমান্ডকে এখানে আমরা পাঁচটা ভাগে দেখতে পাচ্ছি এক ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ডেটা ম্যানিপুলেট ল্যাঙ্গুয়েজ ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ ট্রানজেকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ এবং ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ তো ডিডিএল ডিএমএল ডিসিএল টিসিএল ডিকিউএল এইবার এই ডিডিএল কমান্ডের মাধ্যমে কী কী আছে আর দেখিনি ক্রিয়েট ড্রপ অল্টার ট্রাঙ্কেট ডিএমএল এ আছে ইনশার্ট আপডেট ডিলিট ডিসিএল এ আছে গ্র্যান্ড রিভোগ

ড্রপ টেবিল এমপ্লয়ি ড্রপ করার জন্য তাহলে এবার বলছে অল্টার টেবিল স্টুডেন্ট ডিটেলস অ্যাট অ্যাড্রেস তার মানে অ্যাড হচ্ছে ভার কার একই রকম পরপর বাকিগুলো দেওয়া আছে আপনারা চ্যালেটে স্ক্রিনশট নিতে পারেন নেক্সট তাহলে দুটো টপিক আমরা দেখে নিলাম থার্ড হচ্ছে আজকের ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল যা করবো সেটা হচ্ছে মাই স্কুয়েল কনস্ট্রেন্স এইটা আজকের ক্লাসের ইম্পর্টেন্ট এবং আজকের ক্লাসটা নয় যে কোনো ডেটাবেসে এটা থাকতেই হবে তো এবারে কনস্টেন্ট ব্যাপারটা কি একবার দেখিনি বলছে মাই স্কুয়েল কনস্টেন্টস আর স্টেটমেন্টস এটা কি একটা স্টেটমেন্ট কি বলছে দ্যাট ক্যান বি ইউজ অ্যাট দ্য কলাম কোনো একটা কলম ইউজ করা হয় অর টেবিল টেবিলে ইউজ করা হয় লেবেল টু ডিফাইন রুলস কোনো একটা রুলসকে ডিফাইন করার জন্য ব্যবহার করা হয় ফর ইনসার্টিং ডেটা ইন্টু এ কলম অর টেবিল ঠিক আছে আচ্ছা ব্যাপারটা একবার দেখে নেওয়া যাও যে আমরা বিয়ে বাড়ির অনুষ্ঠান করি সেখানে ক্যাটারিংকে আমাদের খাওয়া দাওয়ার দায়িত্ব দিই তো ক্যাটারিংকে বলে দিই প্রথমে পাপড় দিতে হবে না চাটনি দিতে হবে প্রথমে ধরুন ফ্রায়েড রাইস দেবে না সাদা ভাত দেবে মাংস যদি দেয় তাহলে কত পিস করে দেবে তো এইটাকে হচ্ছে কনস্টেন্ট এবার ব্যাপারটা একটু এখানে দেখা যাক আচ্ছা তাহলে কী বলছে যে আমরা যদি কোনো একটা ঘরে এখানে দেখুন একবার নট নাল তাহলে কনস্টেন্টের নাম হচ্ছে নট নাল ইউনিক চেক ডিফল্ট ইন্ডেক্স প্রাইমারি কি অ্যান্ড ফরেন কি তো নট নাল কী করবে কোনো একটা ঘরে ভ্যালু দেবো কি দেবো না সেটা এনশিওর করবে ইউনিক কী করবে যে কোনো একটা ডেটা একবারই পেশ করা যাবে চেক কি করবে যদি আপনার বয়স আঠারো বেশি হয় তাহলে আপনি ভোটার না হলে নন ভোটার যদি আপনার বয়স পাঁচ বছর হয় তাহলে আপনি স্কুলে ভর্তি হতে পারবেন ক্লাসে না হলে পারবেন না এটা হচ্ছে চেক ডিফল্ট কি আমরা অ্যাড্রেস লিখার সময় অনেক সময় মালদা দিই অনেক সময় আগ্রা দিই অনেক সময় দিল্লি দিই নেক্সট ইন্ডেক্স কী করবে বলছে দিস কন্টেন্টস আর ইউজ টু ক্রিয়েট অ্যান্ড রিট্রিভ ডেটা ফ্রম দ্য ডেটা বেস ভেরি কুইকলি ফাইন নেক্সট তাহলে কী কী কনস্ট্যান্ট আমরা পেলাম মাইস্কুলে নট নাল ইউনিক ডিফল্ট চেক প্রাইমারি কি অ্যান্ড ফরেন কী তো দেখিনি অজক কনস্ট্যান্ট ইউজ করে আমরা জাস্ট আজকে এই টেবিলটি তৈরি করবো পরের দিনে পরের ক্লাসে আমরা জানবো হচ্ছে এই টেবিলটার উপরে প্রচুর কিছু কোয়ারিস তো দেখিনি দেখুন এখানে আইডি লেখা আছে আইডি হচ্ছে নট নাল হবে ইউনিক হবে এক নেমের ক্ষেত্রে কোনো রকমের কনস্ট্যান্ট ইউজ করা হয়নি এবার এজের ক্ষেত্রে বলা হয়েছে যে বয়সটা হবে দেখুন আপনার বয়সটা বলেছে যে আঠারো এবং তার বেশি হতে হবে তাহলে আপনি যদি সতেরো দেন তাহলে কিন্তু নেবেন আঠেরো বা তার বেশি হলে তবেই নেবে এটা হচ্ছে চেক জেন্ডারের ক্ষেত্রে কি বলছে জেন্ডারের ক্ষেত্রে হচ্ছে নট নাল মানে আপনাকে জেন্ডার বসাতেই হবে এই ঘরটা ফাঁকা আসে তার মানে এটা সেভ হবে না এছাড়া ফোন নাম্বার ফোন নাম্বারের ক্ষেত্রে ইউনিক করা আছে কোনো নাম্বার রিপিট করা যাবে না মানে একটা নাম্বার একবারই লেখা যাবে সিটি এখানে ডিফল্ট আগ্রা আছে আমরা মালদা যে কোনো কিছু দিল্লি যার যেখানে আছে সেটা দিতে পারবো ঠিক আছে তো এই অনুযায়ী আমরা টেবিলটা যে তৈরি করবো তার সিনটেক্সটা একবার দেখে নিন আপনি এই সিনট্যাক্সটা দেখে দেখে টেবিলটা তৈরি করতে পারবেন এবার যখন রেকর্ড ইনসার্ট করব বা এন্ট্রি করবো তখন আপনি এই রেকর্ডগুলো এন্ট্রি করতে পারেন ঠিক আছে তো শুরু করা যাক আমরা টেবিলটা আগে তৈরি করে নিই আচ্ছা তাহলে এর জন্য আমরা স্টার্ট থেকেই লিখবো হচ্ছে মাই এস দেখিনি তাহলে আপনি মাই স্কেল শুধু লিখেছেন দেখুন দেখাচ্ছে মাই স্কেল ওয়ার্ক বেন্স এইট পয়েন্ট জিরো সি এখানে আমরা ক্লিক করব তো ক্লিক করলে পরে এবার আপনাকে দেখাচ্ছে যে রুট তাহলে আমরা রুটে যাব আগে হোক হুম দেখিয়েছি তাহলে রুটে ক্লিক করার পরে এবার আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ড আপনি চাইলে সেভ করে রাখতে পারেন আমি সেভ করিনি মালদা অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি দিয়ে একবার আমরা ওকে করবো তো তাহলে কী হবে একটা স্কিমা আসবে আর এই স্কিমাতে প্রথমে আমাদের একটা ডেটাবেস তৈরি করতে হয় আপনি আগের কোনো ডেটাবেসকে ইউজ করতে পারেন তাহলে ধরে আয়োজক কি আমি একটা তৈরিই করি আর আগের লেখাগুলোকে ডিলিট করে দিই দেখিনি তাহলে ক্রিয়েট ডেটাবেস দিয়ে দিলাম ধরে আর বি ফাইভ দেখিনি ক্রিয়েট ডেটাবেস বি ফাইভ ইউজ স্পেস আর বি ফাইভ তাহলে আমি ডেটাবেসটাকে ওপেন করে নিলাম এইবার আপনি এখানে দেখতে পারেন শো টেবিলস কোনো টেবিল নাই দেখুন এবার আমি একটা টেবিল তৈরি করবো তাহলে ক্রিয়েট টেবিল টেবিল নেম আমরা আজকে লেসেন ফোর করছি তাহলে এলিএস ফোর দিলাম ব্র্যাকেটে এবার ফিল্ডের নাম দেবো তাহলে ফিল্ডের নাম হচ্ছে গিয়ে প্রথমে আইডি ইনটিজার যে কোনো আইডি হতে পারে তাহলে আপনি সেই অনুযায়ী দিতে পারেন ইনটিজার তাহলে এর সাথে আমরা কী কী করবো কনস্ট্যান্ট প্রাইমারি কী এক নম্বর দিলাম আর কি হতে পারে অটো ইনক্রিমেন্ট তাহলে অটো আন্ডার স্কোর ইনক্রিমেন্ট আর কি হতে পারে নট নাল তাহলে আমি এখানে দিলাম নট নাল ব্যাস মোটামুটি আমার প্রথম ফিল্ড হয়ে গেল আইডি আপনি এখানে স্টুডেন্ট আইডি কিছু লিখতেই পারেন এইবার নেম যেখানে আমরা ক্যারেক্টার বা ভার ক্যাড দিতে পারি আমি দিলাম ক্যারেক্টার ফিফটি নেক্সট নেমের পরে এবার আমি দিচ্ছি ওখানে ছিল আপনার এস তাহলে এস অবশ্যই ইন্টিজার হবে তাহলে এস ইন্টিজার দিলাম আর এক্ষেত্রে আমরা দিচ্ছি নট নাল মানে আপনাকে বয়সটা লিখতেই হবে নটনাল আর কি বলেছে এখানে চেক বলে আমরা কনস্ট্যান্ট ইউজ করেছিলাম চেক লিখে আমরা লিখবো হচ্ছে ব্র্যাকেটে এস গ্রেটার দেন ইকুয়াল টু এইটিন ব্র্যাকেট ক্লোজ ঠিক আছে কমা নেক্সট এবারে আসে আপনার জেন্ডার তাহলে দিলাম জেন্ডার জেন্ডার কী হতে পারে জেন্ডার আপনি এখানে ক্যারেক্টারও দিতে পারেন আর ইনামও দিতে পারেন ইনাম দিয়ে আমি অন্যদিন দেখাবো আজকে আমি ক্যারেক্টারই দিচ্ছি ক্যারেক্টার দিলাম ধরুন ফিফটিন এবং বলে দিলাম যে নট নাল জেন্ডারটা আপনাকে লিখতেই হবে নট নাল এবং আমরা চাইলে পরে ডিফল্ট সেট করতে পারি তো কোনটাকে ডিফল্ট করব সেই কারণে করলাম না মেল করবো না ফিমেল করব ওই ছেড়ে দিলাম নট নাল এইবার আছে আপনার ফোন নাম্বার তো ফোন নাম্বারে আপনি এটাকে অবশ্যই ক্যারেক্টার করুন কেন কি তবে আপনি ফিক্সড করতে পারবেন টেন ডিজিট ঠিক আছে এবং আপনি এখানে বলে দিন কি নট নাল আপনি ফোন নাম্বারটা লিখবেন অবশ্যই লিখবেন নাহলে আপনাকে বেরোতে দেবে না আর এর সাথে করে দিই ইউনিক ইউনিক হয়ে গেল মোটামুটি আর লাস্ট হচ্ছে গিয়ে আমি লিখলাম সিটি সিটি হচ্ছে দিলাম সিএইসএর বা ভার আমি দিলাম পঞ্চাশ সিটি পঞ্চাশ এবং এটাকেও করে দিলাম হচ্ছে গিয়ে নটনাল এবং করে দিলাম হচ্ছে ডিফল্ট তাহলে ডিফল্ট আমি দিলাম হচ্ছে গিয়ে মালদা ব্যাস মোটামুটি হয়ে গেছে আমাদের টেবিল তৈরি করা টার্মিনেট করে দিই এবার ব্র্যাকেট ক্লোজ করা টার্মিনেট ঠিক আছে আচ্ছা আমরা কোথাও একটা ভুল করেছি সেটা একবার দেখিনি কী ভুল দেখাচ্ছে দেখিনি তাহলে ক্রিয়েট টেবিল মোটামুটি ঠিক আছে এই লাইনগুলোতে ঠিক আছে ফোন নাম্বার ঠিক আছে ফোন নাম্বার এইখানে বলে আছে দেখুন আন্ডার স্কোর হবে ওখানে ঠিক আছে মোটামুটি আর কোথাও বললেই হয়ে গেল এক্সিকিউট করে দিয়ে একবার কন্ট্রোল এন্টার দেখিনি আমার টেবিল তৈরি হয়ে গেছে আপনি চাইলে এবার দেখে নিতে পারেন তাহলে কী লিখতে হবে যেন সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম তাহলে আমরা এখানে নিচের লাইনে যাই সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম হচ্ছে আমি দিয়েছিলাম এল ইএস ফোর দেখুন এই হচ্ছে টেবিলটা এবার আমরা এখানে রেকর্ড এন্ট্রি করতেই পারি ঠিক আছে তাহলে আমাদের টেবিল তৈরি হয়ে গেল টেবিল তৈরি করার পরে আপনি ইনসার্ট ইন্টু দিয়ে রেকর্ড এন্ট্রি করতে পারেন এছাড়া কী কী কনস্ট্যান্ট সেট করেছেন সেটা একবার চেক করুন তাহলে ডেসক্রাইব এলিএস ফোর তাহলে দেখিনি কোনটাতে কী সেট করেছি দেখুন এক আইডি ইন্টিজার প্রাইমারি কী করেছি নেম ক্যারেক্টার করেছি আর ফোন নাম্বার ইউনিক করেছি এখানে লক্ষ্য করবো একটা জিনিস দেখুন নো করা আছে নো মানে হচ্ছে নট নাল করেছি আবার এসটাকেও নট নাল করেছি নেমটাকে নাল ইয়েস মানে ফাঁকা রাখা যাবে কিন্তু যেখানে যেখানে নো আছে সেগুলোকে কিন্তু ফাঁকা রাখা যাবে না ঠিক আছে ম্যাক্সিমাম জায়গায় আমরা কিন্তু নাল ইউজ করেছি ঠিক আছে তার মানে এইটা আপনাকে দেখে নিতে হবে ঠিক আছে অটো ইনক্রিমেন্ট একটাতে আছে এবং একটা ডিফল্ট করে দিয়েছি ডিফল্টে যে দেখুন মালদা ঠিক আছে আচ্ছা এইবার যেহেতু আমরা অটো ইনক্রিমেন্ট করেছি আর একটা ভ্যালু থেকে সেট করতে পারি যেমন একশো থেকে শুরু করবো এক হাজার থেকে শুরু করবো সেটা আপনি আগের ক্লাসে দেখেছেন তাহলে সেদিকে যাচ্ছি না আমরা ডাইরেক্ট টেবিলটাতে কিছু রেকর্ড এন্ট্রি করছি তাহলে আমি এখানে আইডিটা অটো ইনক্রিমেন্ট করেছি বলে লিখলাম না তাহলে নাম লিখলাম অমিত এজ দিলাম হচ্ছে নাইনটিন জেন্ডার দিলাম হচ্ছে মেল ফোন নাম্বার টু টু থ্রি সিক্স ডবল ওয়ান সিটি হচ্ছে গিয়ে মালদা ডিফল্ট মালদা আছে লিখলেও হবে না লিখলেও হবে তারপরে দিলাম হচ্ছে সুমিত টোয়েন্টি ওয়ান ফিমেল দিয়ে এখানে দিলাম হচ্ছে টু টু থ্রি সিক্স ওয়ান ফোর কিন্তু আমি সিটিটা দিলাম না তারপরে লিখলাম হচ্ছে গিয়ে রজত রজত হচ্ছে গিয়ে সতেরো দিলে কিন্তু নেবে না সেই অনুযায়ী আপনি উনিশ দিন বা কুড়ি দিন বা কিছু জেন্ডার দিলাম মেল এটা সুমিত হয়ে গেছে সুমিত আচ্ছা ঠিক আছে টু টু ফাইভ ফাইভ এইট এইট তারপরে দিলাম হচ্ছে গিয়ে এস ইউ এন কে এ আর শুভঙ্কর দিলাম হচ্ছে গিয়ে একুশ জেন্ডার মেল টু টু ওয়ান ওয়ান ফোর ফোর হ্যাঁ সাপোজ আমি এই কয়েকটাই সেভ করে দিই একবার অ্যাপ্লাই অ্যাপ্লাই ফিনিশ দেখুন কোথাও ভুল নেই এইবার দেখেন আজক আমি এখানে একটা নাম লিখছি ধরুন কি রাজ শেখ এর বয়স দিলাম সতেরো জেন্ডার দিলাম ধরুন কি মেল ফোন নাম্বার আবার দিচ্ছি দেখুন টু টু ওয়ান ওয়ান ফোর ফোর রিপিট করছি আর বয়সটা সতেরোর কম দিয়েছে এই নাম্বার দুটো রিপিট করেছি এবার অ্যাপ্লাই অ্যাপ্লাই করে যখন ফিনিশ করব তখন আপনাকে একটা মেসেজ দিচ্ছে দেখুন এই যে এসটা নিচ্ছে না আর এই হচ্ছে গিয়ে আপনার আরেকটা যেটা করেছেন সতেরো সেটা নিচ্ছে না ঠিক আছে তো তাহলে এইবার কী হবে না কিছুই হবে না আপনি জাস্ট ভ্যালুটাকে চেঞ্জ করে দিন এখানে আরেকটাকে নাম্বার চেঞ্জ করে দিন আর এই বয়সটাকে একটু বাড়িয়ে দিন ধরুন আমি এটাকে একুশ করে দিলাম এখন যদি আরেকবার অ্যাপ্লাই আর অ্যাপ্লাই ফিনিশ করি তাহলে যে প্রবলেম ছিল সেটা আর নেই ঠিকঠাক হয়ে গেল আচ্ছা তাহলে আমরা দেখে নিলাম টেবিলটা কীভাবে তৈরি করতে হয় এবং তার আগে কিছু আমরা কোয়ারিস দেখে নিয়েছি ঠিক আছে আচ্ছা তারপরে আমরা কি করেছি যে অনেক আগের ক্লাসগুলোতে কিছু কোয়ারি আমরা দেখে নিয়েছিলাম আর দু একটা কোয়ারি এখানে দেখিনি জাস্ট অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা দেখে নিন ঠিক আছে কোনো একটা টেবিলকে কীভাবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে তো আমি এখানে কিছু নাম দেখতে পাচ্ছি প্রথমে অমিত আছে অমিতকে চেঞ্জ করে যাকে ধনী করে দিলাম হচ্ছে গিয়ে ফোনি কেন কি এ দিয়ে প্রথমে আছে তো নামটাই খালি চেঞ্জ করলাম ফোনি অ্যাপ্লাই অ্যাপ্লাই ফিনিশ বাই এইবার আমি অ্যাসেন্ডিং করব তো যখন অ্যাসেন্ডিং করব কীভাবে করবো দেখে কি সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম লেসেন ফোর তাহলে সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম দিয়ে লিখতে হচ্ছে অর্ডার বাই অর্ডার বাই কোন ঘরটাকে অর্ডার করবো নেমটাকে করবো তাহলে দিলাম নেম তো কী হবে নেমটা অ্যাসেন্ডিং অর্ডার হবে দেখুন অর্ডার বাইটা নিচ্ছে না ঠিক আছে তো এখানে অর্ডার বাইটা আমি একবার ছোটো হাতে লিখি ও আর ডি আর অর্ডার বাই অর্ডার বাই দেখুন এবার নিয়ে নিল তাহলে এই কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার কেস সেন্সিটিভ আছে সেটা একটু দেখে নিতে হবে এক্সিকিউট করি দেখিনি এক্সিকিউট হয়ে গেছে দেখুন নামগুলো লক্ষ্য করুন এফ আর আর এস এস এবার আমি এটাকে অ্যাসেন্ডিংও লিখতে পারি সি যদি আপনি এ এস সি লিখেন তাও অ্যাসেন্ডিং একই অ্যান্সার আসবে সেম আছে এফ আর আর এস এস কিন্তু যদি ডিসেন্ডিং করতে হয় তাহলে এখানে আপনাকে ডি এস সি লিখতে হবে অ্যাসেন্ডিংয়ের সময় লিখলেও হবে না লিখলেও হবে কিন্তু ডিসেন্ডিংয়ের সময় আপনাকে লিখতে হবে এক্সিকিউট এক্সিকিউট করলে এবার দেখুন উল্টো এস এস আর আর এফ ঠিক আছে তাহলে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং আমরা দেখে নিলাম ঠিক আছে নেক্সট এইবার আর দু একটা লেখে নিই এখানে সেটা হচ্ছে গিয়ে আগের দিনে আপনারা এটাও দেখেছিলেন যে এটা এটাই শুধু দেখাই দেখে নি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আমি করে দিলাম আর দু একটা দেখাই এখানে সেটা হচ্ছে কারোর নাম আট দিয়ে শুরু এ দিয়ে শেষ এটা আপনারা পারবেন ঠিক আছে আচ্ছা এইটা দেখানো হয়নি নাম্বার সিক্সটা এইটা আমি একবার দেখাই এই দুটো দেখিয়ে আজকে শেষ করব তাহলে এই হচ্ছে কাউন্ট হাউ মেনি ফিমেল ক্যান্ডিডেট কত আছে আর আমি দেখবো কার নাম কোন একজন ব্যক্তির নাম থার্ড ক্যারেক্টার কিছু একটা ক্যারেক্টার দিয়ে আছে থার্ড ক্যারেক্টারটা কিছু একটা ক্যারেক্টার এই দুটো দেখবো ঠিক আছে তো তাহলে আমরা প্রথমে দেখি এখানে ফিমেল ক্যান্ডিডেট কত আছে ঠিক আছে তাহলে দেখবো সিলেক্ট সিলেক্ট কি দেখবো না ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট কি করবে কাউন্ট করবে তাহলে ডিপার্টমেন্ট কাউন্ট দিয়ে কোথা থেকে করবে সমস্ত ডিপার্টমেন্ট থেকে তাহলে দিলাম স্টার ফ্রম টেবিলের নাম দিতে হবে টেবিলের নাম কী দিয়েছি লেসেন ফোর তারপরে গ্রুপ বাই লিখতে হচ্ছে জি আর ও ইউপি এগুলো ছোটো হাতে লিখতে হবে গ্রুপ বাই কী গ্রুপ হবে আপনি কোনটাকে করতে চাইছেন ডিপার্টমেন্টটাকে বা আপনি জেন্ডার দেখতে চাইছেন তাহলে জেন্ডার তাহলে আমরা এখানে আপাতত ডিপার্টমেন্ট আছে না ডিপার্টমেন্ট নেই তাহলে আমরা এখানে জেন্ডার নিয়েছি তাহলে এখানে জেন্ডার দিই তাহলে জি এন ডি আর জেন্ডার তাহলে সিলেক্ট জেন্ডার কাউন্ট ফ্রম টেবিলের নাম দিচ্ছি লেসেন ফোর এইবার গ্রুপ বাই হবে কোনটা না জেন্ডারটা গ্রুপ বাই হবে তাহলে জেন্ডার দিয়ে টার্মিনেট আর এক্সিকিউট করে দেখব আমরা জেন্ডার মেল কত ফিমেল কত এক্সিকিউট তো দেখুন এখানে মেল দেখাচ্ছে ফোর ফিমেল ওয়ান আপনি কি ঠিক দেখছেন তাহলে একবার টেবিলটা দেখুন এই যে ফিমেল দেখুন একজনে আছে আর মেল চারজন আছে ঠিক আছে আমি এটাকে করে দিলাম ধরুন কি সুলতান সুলতানা এস এম আই এন সুলতানা জাসমিন আর এ জেন্ডার করে দিলাম ফিমেল ঠিক আছে একবার সেভ করে দিই অ্যাপ্লাই অ্যাপ্লাই ফিনিশ তো দুটো জেন্ডার করলাম ফিমেল এবার একবার চেক করি এক্সিকিউট তাহলে এইবার দেখুন তো ফিমেল টু দেখাচ্ছে আগে ওয়ান ছিল ঠিক আছে আর একটা আমি দেখাবো বললাম সেটা হচ্ছে আমার এই টেবিলটা থেকে যে আমি দেখবো দেখুন সুলতানা এস ইউ এল থার্ড ক্যারেক্টার এল থার্ড ক্যারেক্টার এল এটা দেখব আমি তো তাহলে একই আনসার হবে কি সিলেক্ট স্টার ফ্রম তাহলে সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম এল ইএস ফোর দেখবো আমরা হয় আর নেম লাইক লিখতেই হচ্ছে আপনি এখানে ডবল কোটেশনে এমনটা দিতে পারেন এ তার মানে হচ্ছে এ দিয়ে শেষ আপনি এমনটাও করতে পারেন যার নামের মধ্যে এ কমন পাবে তাকেই দেখাবে আর এ দিয়ে শুরু বাট আমরা এইগুলো তো দেখবো না আমরা দেখব থার্ড ক্যারেক্টার হচ্ছে আই এস ইউ এল এরকম হতে পারে তাহলে দেখেন দুটো স্পেস আছে এখানে মানে আন্ডার স্কোর আর একটা এল দিলাম তারপরে লাস্টের ক্যারেক্টারগুলো কী হবে জানি না এক্সিকিউট করি তাহলে টার্মিনেট এক্সিকিউট থার্ড ক্যারেক্টার এল হতে হবে তাহলে দেখুন সুলতানাকে দেখাচ্ছে ঠিক আছে আবার একবার অন্য ক্যারেক্টার দিয়ে দেখাই দেখুন আমি চেক করব যার থার্ড ক্যারেক্টার হচ্ছে এম তাহলে আমি ওখানে এর জায়গায় এম করে দিলাম এক্সিকিউট করি দেখুন থার্ড ক্যারেক্টার যার এম আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে